বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি ইলিশ ভোজ রেস্টুরেন্টে, যেটি হচ্ছে আপনার শিমলার মাওয়াঘাট অবস্থিত। তো আজকে জানবো যে এখানে বর্তমান যে ইলিশের প্রাইস সে সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম তো কিছু বলুন। স্যার আমার নাম জয়। জয়, বর্তমানে এখন ইলিশের প্রাইস আপনাদের এখন কেমন আছে সেটা যদি আমাদের দর্শক দর্শক বলুন। আমরা ইলিশের প্রাইসটা তো আপনার বিভিন্ন সাইজের উপরে নেই। এখানে আপনার ইলিশের বিভিন্ন সাইজ আছে, যেমন আমাদের এখানে 600 গ্রাম থেকে শুরু করে 1 কেজি, 800, 2 কেজি ওজনের ইলিশ মাছ এখন আছে। এছাড়াও আমাদের কাছে 2 কেজি ওভারও থাকে, ঠিক আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। যেমন আজকের বাজার দর আপনার 600 গ্রামের যে মাছটা ওটা 1000 টাকা কেজি চলতেছে, ঠিক আছে। আর যেটা হলো আপনার 750-800 গ্রামের মাছটা আছে, এটা আপনার 1250 টাকা কেজি চলতেছে। আর 1 কেজি ওভার যেগুলি 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম ওগুলো হলো 1500 টাকা কেজি। এছাড়াও যদি ওভার নিতে চান 2 কেজি 2.5 কেজি, মানে এগুলোর খুব কম পাওয়া যায়, তবে আমরা রাখি কাস্টমারের সুবিধার জন্য বা কাস্টমারের চয়েসের জন্য, ঠিক আছে। ওগুলো আপনার 2000 টাকার মতো কেজি পরে আর কি। এছাড়া আমরা মাছটা সুন্দরভাবে কেটে দিই, এরপর একটা আমাদের সুন্দর একটা সার্ভিস আছে, লেজের একটা ভর্তা করে দিই, সুন্দরভাবে খাওয়াই আর কি। এই আচ্ছা, থাকি অবশ্যই আমরা মাওয়াঘাট ইলিশ ভোজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের দেশের সবাইকে, যারা যারা এখানের ইলিশের ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের এখানে একবার হলেও ঘুরে যাবেন। কাছেই কিছুদিন পরে পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে আসলে, ঘাটে আসলে আমাদের ইলিশ ভোজ রেস্তোরাঁয় চলে আসবেন। পিছনে খুব সুন্দর গার্ডেনের ব্যবস্থা আছে, এখানে আপনার মালাই চা, তান্দুরি চা, এরপর মটকা চা, সব ধরনের লাচ্ছি, কোল্ড কফি, সব ধরনের ব্যবস্থা আছে। এসি কেবিনের ব্যবস্থা আছে, ফ্যামিলি কেবিনের ব্যবস্থা আছে। আর একদম রাস্তার পাশেই আমাদের এখানে রাস্তার এপার ওপার মিলে অন্তত 20টা আপনার মাইক্রোব্র্যান্ডের গাড়ি পার্কের ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আসবেন, আমাদের সার্ভিসটা খুব সুন্দর। আমরা এখানে মোট 14-15-20 পদের মতো ভর্তা তৈরি করি, বিভিন্ন পদের ভর্তা, টাকি, শুটকি, ইলিশ, কালোজিরা, বাদাম এগুলি। এছাড়াও আমাদের একটা ইলিশের লেজের একটা স্পেশাল ভর্তা হয়, মানে পেঁয়াজের খুব সুন্দর একটা ভর্তা হয়, যেগুলো আপনার নগদ সামনে আসবেন, আপনাদের চয়েস করলেন, নগদের মাছটা কেটে দিলাম, আপনাদের এনজয় এবং উপভোগটা খুব খেয়ে তৃপ্তি পাবেন ইনশাল্লাহ। আশা করে সবাই আসবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ইলিশ ভোজ রেস্টুরেন্ট, যেটা আপনার শিমলাঘাট মাওয়াতে অবস্থিত। তো আজকে জানবো ইলিশ ভোজ রেস্টুরেন্ট খাবারের মান সম্পর্কে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। নাম তো সেলিম আহমেদ পিটু। আচ্ছা, আমরা রেস্টুরেন্টে আপনার খাবার মান সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আর ইভেন হচ্ছে আপনি কী কী খাবার প্রোভাইড করে থাকেন? হ্যাঁ, আমাদের এখানে মেন ইডিয়া হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা, আর অন্য সব ডাল আছে, আর খাবার অনেকগুলো ভর্তা আছে, আইটেম আছে ভর্তা, যেমন টাকি ভর্তা, ইলিশ মাছ লেজ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, শুটকি ভর্তা, এমনি রোস্ট মুরগির লেজওয়ালা ই আছে, এই বিভিন্ন রকম। আমাদের খাবারের মান হচ্ছে অনেক ভালো আর কি, সবাই আসবেন। হ্যাঁ, খাবারের মান ভালো যদি আসবেন অবশ্যই সবাই আসবেন, আর আপনাদের জন্য নিশ্চয় কিছু একটা উপহার আছে, ছোটোখাটো ডিসকাউন্ট তো আমাদের। ধন্যবাদ। আমি মিশু মিশু রনি ভাই, আপনি কি মাছ কিনতে আসছেন? হ্যালো, রনি ভাই, আপনাকে
Hello, 1, 2, 3, 1. By blocking a limited by even the way. I'm going to shower with him. ওম আপনি এখানে কি কি চা বিক্রি করেন যদি বলতেন তান্দুরি চা মালাই চা দুধ চা বাদাম চকলেট পনির চকলেট আর অনেক আছে প্রায় 26টা আইটেম আছে 26টা আইটেম আপনি তার মধ্যে অন্যতম আইটেম যদি বলতেন আপনি মালাই তান্দুরি চা এটা আমাদের স্পেশাল আর কেমন প্রাইস রাখতেছেন কেমন মালাই চা 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত নরমাল 30 টাকা হাই ক্লাস বিভিন্ন ধরনের কাপ আচ্ছা লোভেই বানাই দেয় আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে কিভাবে ওনারা মালাই চা দিয়ে থাকেন তো আজকে আমরা চলে আসছি ইলিশ বোস রেস্টুরেন্টে সবাই একটু হাই বলো দাও হাই বলো সবাই কেমন আছো ভাইয়া তোমরা আলহামদুলিল্লাহ ভাই তো সো আজকে আমরা এখানে ইলিশ বোস রেস্টুরেন্টে এসে আমাদের কিছু ছোট ভাই পেয়ে গেলাম তো সো ওরা এখানে আসছে এনজয় করতে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই জি ভাই জি অবশ্যই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ইলিশ বোস রেস্টুরেন্ট যেটা আপনারা শিমলা ঘাট মাওত অবস্থিত তো আজকে কেমন থাকে ইলিশ বোস রেস্টুরেন্ট খাবারের মান সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো নাম কি ছিল সালিম আহমেদ পিটু আচ্ছা আমরা তো আসছে আমাদের এখানে মেন ইডিয়া হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের লেজ ভর্তা বেগুন ভাজা আর অন্য সব ডাল আছে আর খাবার অনেকগুলো ভর্তা আছে আইটেম আছে ভর্তা যেমন টাকি ভর্তা ইলিশ মাছ লেজ ভর্তা চিংড়ি মাছ ভর্তা শুকনি ভর্তা এমনি রোস্ট মুরগির লেজওয়ালা ই আছে এই বিভিন্ন আমাদের খাবারের মান হচ্ছে অনেক ভালো আর কি সবাই আসবেন হ্যাঁ খাবার মান ভালো যদি আসবেন অবশ্যই সবাই আসবেন আর আপনাদের জন্য নিশ্চয় কিছু একটা উপহার আছে ছোটোখাটো ডিসকাউন্ট তো আমাদের ধন্যবাদ আমি মিশু মিশু শিমুলিয়া ঘাট ঢাকা বাংলাদেশ